আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, উত্তরবঙ্গে বৃষ্টি ও দুর্যোগ, ভুষছে তিস্তা, আশঙ্কায় নদী পাড়ের বাসিন্দারা। মালবাজারের টোটোগাঁও এলাকাতে ঢুকেছে তিস্তার জল, ডুয়ার্সের একাধিক নদীর জলস্তর বৃদ্ধিতে আতঙ্ক, যানবাহন চলাচলে বিধিনিষেধ প্রশাসনের। বন্যা পরিস্থিতির আশঙ্কায় ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের তিন জেলায় এই লাল সতর্কতা জারি। বাড়ছে তিস্তার জল, যানবাহন চলাচলে বিধিনিষেধ প্রশাসনের। 2023 অক্টোবরে তিস্তার তাণ্ডবের স্মৃতি আজও দগদগে। তিস্তার গ্রাসে সড়ক থেকে বসত ভিটে, আতঙ্কে বহু মানুষ ঘর ছাড়া, বন্ধ বহু সড়ক। বিপদ এড়াতে ছোট যানবাহন বাদ দিয়ে বড় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে কালিম্পং প্রশাসন, তবে তা সাময়িক জানিয়েছেন কালিম্পংয়ের জেলাশাসক শ্রী বালসুব্রহ্মণিয়া। তিনি জানান, সিকিমে কোনো বাঁধ না থাকায় বৃষ্টির জল সরাসরি তিস্তা হয়ে এরাজ্যে প্রবেশ করছে, ফলে তিস্তার জলস্ফীতি। কিছু যানবাহনকে ঘুরপথে লাভা গরু বাথান হয়ে শিলিগুড়ি যাওয়া আসার কথা বলা হয়েছে। वैसे भी आगे पानी डेंजर लेवल के ऊपर ही चल रहा था, बिकॉज ऑफ दिस एक्स्ट्रा इनफ्लो और भी बढ़ के रोड लेवल पे ही पानी चल रहा है एंड बीच बीच में डिस्टर्ब हो रहा है। कम्प्लीटली दार्जिलिंग जाने वाला रास्ता पूरा बंद हो रहा है रबीजोरा में। उसके अलावा भी हम लोगों का कुछ कुछ जगह में तो इनंडेशन हो रहा है, मेनली इसके कारण। और कुछ जगह में रोड क्रैक भी हो रहा है, मल्ली एरिया में कुछ रोड का क्रैक हुआ है, मेनली बिकॉज ऑफ द वाटर लेवल राइज होने की वजह से टो एरोशन हो गया कुछ जगह में। बिकॉज वो तो तब तक हम लोग का एम्बैंकमेंट प्रोटेक्शन काम चल रहा है, पूरा पूरी उधर खत्म नहीं हुआ काम, इसलिए कुछ जगह में तो रोड क्रैक हो रहा है, उसी की वजह से भी प्रॉब्लम है। सो हम लोग ट्रैफिक रेस्ट्रिक्शन लगा हुआ है। दुआर से मुसलधारे बृष्टि, कालचीनी, मदारीहाट, हाशिमारा, दलसिंहपाड़ा, बीरपाड़ा, बक्सा, जयंती सह विभिन्न एलकाय वज्र विद्युत सह मुसलधारे बृष्टि होयेछे। गत 24 घंटा आलिपुर दुआरे 140.20 मिलीमिटार, हाशिमारा 151 मिलीमिटार बृष्टि। कालजानी तोरसा नदीते जल बाढ़छे। বৃষ্টির জেরে জলমগ্ন কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ নেতাজি পল্লীর বাসিন্দারা। প্রতি বছরই বর্ষা আসতেই দুর্ভোগের শিকার হন তারা। অভিযোগ, এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল হয়, অল্প বৃষ্টিতেই নেতাজি পল্লীর একাধিক এলাকা জলমগ্ন হয়। এলাকার পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শর্মা বলেন, সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ তিনি। এটা প্রথমত এই কাজটা আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে হবে না, আমরা চেষ্টা করবো যে এটা আমরা ব্লক বা জেলার থেকে চিঠি পাঠিয়ে বা কিছু ভিডিওকে রিকোয়েস্ট করে আমরা যদি এখানে যদি আমরা গার্ডওয়াল বসাতে পারি তাহলে আমাদের পাড়ার সমস্যার সমাধান হবে। পাহাড় থেকে সমতলে অনবরত বৃষ্টি চলছে, টানা বৃষ্টিতে পাহাড়ি নদীতে জলস্ফীতি। জেলা প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়। গাজলডোবা তিস্তা ব্যারাজ থেকে 1550 কিউসেক জল ছাড়া হয়েছে, পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন। সিকিম ও জলপাইগুড়িতেও টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, ভুষছে তিস্তা, আশঙ্কায় নদী পাড়ের বাসিন্দারা। ক্রান্তি ব্লকের পূর্ব দলাইগাঁও এবং সাহেবপাড়ায় প্রায় 50টি বাড়ি জলমগ্ন। মালবাজারের টোটগাঁও এলাকাতেও ঢুকছে তিস্তার জল। তিস্তা ছাড়াও ডুয়ার্সের একাধিক নদী যেমন চিল, ঘিস, লিস, মাল, ডায়না, কুর্তি, নেওড়া, সুখানির জলস্তর বেড়েছে। জলপাইগুড়ি জেলা জুড়ে গত কয়েকদিনের বৃষ্টিতে খাল, বিল ও নিচু জায়গায় জল জমতে শুরু করেছে। এই সময় খাল, বিল, জলাশয়গুলোতে ছোট মাছ যেমন পাওয়া যায়, তেমনি নদী ও পুকুরের মাছও জলাশয়গুলিতে পাওয়া যায়। আর গ্রামের মানুষ বাঁশের তৈরি টেমাই দিয়ে মাছ ধরেন, তাই বর্ষা শুরুতেই টেমাই বিক্রির চাহিদা তুঙ্গে। পাহাড়ে টানা বৃষ্টির জেরে প্লাবিত তোরসা। কোচবিহার জেলার সুটকাবাড়ি, নিশিগঞ্জ, বসারিহাট, দেউরহাট, চিলকিরহাট সহ বিস্তীর্ণ এলাকার বেশ কয়েক হাজার মানুষ জলবন্দী। কোচবিহার শহরের সঙ্গে যোগাযোগ রক্ষার একমাত্র মাধ্যম হাসিরহাট বাসের সাঁকো তোরসার জলস্তর বেড়ে যাওয়ায় ভেঙে গিয়েছে। কোচবিহারে আসতে প্রায় 20-25 কিলোমিটার ঘুরে আসতে হচ্ছে। কোচবিহার শহরের তোরসা নদীর তীরে হাসিরঘাট এলাকায় সেতু নির্মাণের দাবি বহুদিনের, কিন্তু অভিযোগ উদাসীন প্রশাসন। বর্ষায় এমনকি সারা বছর জীবন হাতে নিয়ে ছোট ডিঙি নৌকায় করে তোরসা পারাপার করতে হয় তাদের। কলকাতা টিভি।